আপনি কি জানেন সপ্তাহের কোন দিনে হার্ট অ্যাটাক সবচেয়ে বেশি হয়? কোন ফল খেলে কুসকানো চামড়া দ্রুত টান টান হয়? দুধের সাথে কলা খেলে শরীরে কোন রোগ হয়? গরমে কি ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুধের সাথে কলা খেলে শরীরে কোন রোগ হয়? অ্যালার্জি, মস্তিষ্ক দুর্বল, হৃদরোগ নাকি ডায়রিয়া? সঠিক উত্তরটি হচ্ছে মস্তিষ্ক দুর্বল। দুধ ও কলা একসঙ্গে খেলে তা আমাদের মধ্যে গুরুতর হতাশা তৈরি করতে পারে এবং আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই গবেষকরা বলছেন, দুধ ও কলা একসঙ্গে খাওয়া যাবে না। যদি আপনি কোনো শারীরিক অনুশীলনের আগে বা পরে দুধ কলা খেতে চান, তাহলে দুধ খাবার অন্তত 20 মিনিট পর কলা খেতে পারেন। গরমে কি ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? আমলকি, নারকেল তেল, অ্যালোভেরা নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। আমলকির রস নিয়মিত খেলে ত্বকে বার্ধক্যের ছাপ সহজে পড়ে না। আর আমলকি খেতে অসুবিধা হলে এর রসের সঙ্গে বাদাম তেল মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে ব্রণের সমস্যা কমে, অনাকাঙ্ক্ষিত দাগ চলে যায়, ফলে আপনার ত্বক ভালো থাকে। নারকেল তেল আপনার ত্বক আর্দ্র রাখে, ত্বকের ভাঁজ ও কুসকানো প্রতিরোধ করে। নারকেল তেল থেকে নিঃসৃত অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর পদার্থের পরিমাণ কমায় এবং ত্বকের বুড়িয়ে যাওয়ার হার হ্রাস করে। কাঁচা নারকেল তেল অনেক দিন ধরেই বয়স কমানোর একটা দাওয়াই হিসেবে কাজ করছে। অ্যালোভেরা ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজার বা ফেস প্যাক হিসেবেও দুর্দান্ত। অ্যালোভেরায় আছে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য, ত্বকের জ্বালাপোড়া কমিয়ে ত্বক শীতল করতে কার্যকরী এই উপাদান। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না। ছোলা খাওয়ার পরে কি খেলে মৃত্যু হতে পারে? ডিম, মাছ, করলা নাকি মাংস? সঠিক উত্তরটি হচ্ছে করলা। কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেটি আপনি পাবেন করলাতেই। কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায়, করলাতে তার চেয়ে বেশি পরিমাণ অক্সাইড পাওয়া যায়। তাতে করে শরীরে তা প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করে। এতে বিষক্রিয়া খুব ধীরে ধীরে কাজ করবে এবং পরে গভীরে একটি অসুখের সৃষ্টি করবে আপনার শরীরে। সপ্তাহের কোন দিনে হার্ট অ্যাটাক সবচেয়ে বেশি হয়? শনিবার, সোমবার, রবিবার নাকি বুধবার? সঠিক উত্তরটি হচ্ছে সোমবার। হার্ট বিশেষজ্ঞরা এই সোমবারে হার্ট অ্যাটাকের ঘটনা নিয়ে বিস্তর গবেষণা চালিয়েছেন। সেখানে সম্ভাব্য কারণ হিসেবে অনেক কিছুই উঠে এসেছে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন আবার যেমন বলছে, ব্রিটেনে প্রতি 5 মিনিট অন্তর হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে। কোন খাবারটি নিয়মিত খেলে আয়ু বাড়ে? আখরোট, কাজু বাদাম, লেবুর শরবত নাকি খেজুর? সঠিক উত্তরটি হচ্ছে আখরোট। প্রতি সপ্তাহে 2 থেকে 4 বার আখরোট খাওয়া উচিত, আর তার উপকারিতাও হতে পারে মারাত্মক। গবেষকরা সার্বিকভাবে মৃত্যুর ঝুঁকি 13% কম বলে জানিয়েছেন। কার্ডিওভাস্কুলার রোগে মারা যাওয়ার ঝুঁকি প্রায় 14% কম। যারা আখরোট খান না তাদের থেকে প্রায় 1 বছর বেশি বাঁচার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন গবেষকরা। সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়? ডিম, পেঁপে, কলা নাকি রুটি? সঠিক উত্তরটি হচ্ছে কলা। ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও সকালে একেবারে খালি পেটে কলা খাওয়া ঠিক নয়। হজম সহায়ক কলায় রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। খালি পেটে কলা খেলে এসব উপাদান রক্তে অন্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে। বিশেষ করে শরীরে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়, যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য ক্ষতিকর।
চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং ফর্সা হয়? লেবু, মাখন, পেঁয়াজ নাকি রসুন? সঠিক উত্তরটি হচ্ছে লেবু। লেবু ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং লেবু প্রাকৃতিকভাবে ত্বকের ট্যানও দূর করতে পারে। লেবুর সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব করলে ত্বকে লেগে থাকা ময়লা ধুলো অপসারণ হয় এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে ওঠে। অর্ধেক লেবুর রসে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। এর সঙ্গে সামান্য মধুও যোগ করতে পারেন। আদার রস মুখের ত্বকে লাগালে কি হয়? বয়সের ছাপ পড়ে না, ত্বক উজ্জ্বল হয়, কালো দাগ কমে নাকি ব্রণের সমস্যা কমে? সঠিক উত্তরটি হচ্ছে বয়সের ছাপ পড়ে না। মুখে নিয়মিত আদার রস ব্যবহার করলে বয়সের ছাপ পড়তে পারে না। আদা বয়সের ছাপ দূর করতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। সামান্য আদার রস নিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করতে হবে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।